আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক শিক্ষা ডট কমের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাফিস আহমেদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশ। একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ। ফি বেশি আদায় করলে এমপিও স্থগিত। চলতি বছরেই সরকারিকৃত কলেজ শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা সচিবের। ছাত্রকে মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা। 21 সেপ্টেম্বর থেকে ভারতে স্কুল খোলার অনুমতি। এবং হ্যাকারদের ব্যাংকে হানা দেওয়ার চেষ্টা ঠেকানো গেছে, জানালেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক। এবার বিস্তারিত। চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামিমারা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশনা স্কুল পর্যায়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রস্তুতি নেয়ার অংশ হিসেবে পদক্ষেপগুলোর ওপর সংশ্লিষ্ট পোস্টার, লিফলেট ইত্যাদির খসড়াসহ একটি উপস্থাপনা দেওয়ার জন্য অনুরোধ করা হয় নির্দেশনায়। নির্দেশনাটি বিস্তারিত পড়তে ভিজিট করুন দৈনিক শিক্ষা ডট কমের ওয়েবসাইটে। একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি কলেজে ভর্তি ফি সহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে অবহিত করে কলেজগুলোকে ভর্তি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি। সোমবার এক বিজ্ঞপ্তিতে সাবকমিটি জানায়, ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা কলেজগুলোকে তাদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করতে হবে। কোটার শিক্ষার্থীদের উপযুক্ত সনদ দেখে ভর্তি করাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে। বিভিন্ন পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্ধারিত সর্বোচ্চ ফি জানতে ভিজিট করুন দৈনিক শিক্ষা ডট কমের ওয়েবসাইটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার সন্ধ্যা 6:30 দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় স্থানীয় বাসিন্দা রেজাউলের নেতৃত্বে কয়েকজন যুবক একটি চায়ের দোকানে বসে এক ছাত্রীকে উত্তক্ত করছিল। এ ঘটনার প্রতিবাদ করলে রাকিব নামের ওই ছাত্রকে মারধর করে রেজাউল ও তার সহযোগীরা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেয় ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টরের আশ্বাসে 1 ঘন্টা পর ফটক খুলে দেওয়া হয়। 21 সেপ্টেম্বর থেকে ভারতে স্কুল খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরই স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। পুরোপুরি না হলেও আংশিকভাবে স্কুল খোলা যাবে উল্লেখ করে মঙ্গলবার এ সংক্রান্ত একটি গাইডলাইন প্রকাশ করেছে ভারত সরকার। গাইডলাইনে বলা হয়েছে, অভিভাবকদের থেকে লিখিত অনুমতি এনে তবেই ক্লাসে যোগ দেওয়া যাবে। স্কুলের সর্বোচ্চ সামাজিক দূরত্ব মেনে চলার কথাও বলা হয়েছে। এছাড়া স্কুল কর্তৃপক্ষকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া আপাতত 50% শিক্ষক, শিক্ষিকা ও কর্মীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। উত্তর কোরিয়ার হ্যাকারদের ব্যাংক হানা দেওয়ার চেষ্টা ঠেকানো গেছে, জানিয়েছে সরকার। উত্তর কোরিয়ার হ্যাকারদের ব্যাংকে হানা দেওয়ার চেষ্টা ঠেকানো গেছে, জানিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম স্টার্ট। স্টার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতুল্লাহ সাংবাদিকদের জানান, এখন আর ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে। বিগল বয়েজ নামের উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ জালিয়াতি করে অর্থ স্থানান্তর ও এটিএম থেকে নগদ অর্থ সরানোর লক্ষ্যে বিশ্বজুড়ে ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাচ্ছে বলে সম্প্রতি সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তারপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাইবার হামলার বিষয়ে সতর্ক করা হলে আতঙ্কে পড়ে যান ব্যাংকাররা। ফলে নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলো অনলাইন লেনদেন সীমিত করে আনে। দর্শক, যাবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশ। একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ। ফি বেশি আদায় করলে এমপিও স্থগিত।
চলতি বছরেই সরকারিকৃত কলেজ শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা সচিবের। ছাত্রকে মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা। 21 সেপ্টেম্বর থেকে ভারতে স্কুল খোলার অনুমতি। এবং হ্যাকারদের ব্যাংকে হানা দেওয়ার চেষ্টা ঠেকানো গেছে, জানালেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক। দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা ডটকমের দুপুরের সংবাদ। বিকেলের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।